তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমরা দেখছো এ অ্যান্ড আর লাইফস্টাইল। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ব্লগে। টাইটেলের থাম্বনেল দেখে তো আশা করি বুঝতেই পারছো যে আমরা আজ কোথায় যেতে চলেছি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আর হ্যাঁ, আরেকটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আশা করি জানো যে রিসেন্টলি আমাদের ইন্ডিয়াতে করোনা প্রচুর পরিমাণে বাড়ছে, তো এর জন্য দায়ী আমরাই। সো আমাদের এটা ঠিক করতে হবে। তো কী করবো আমরা? আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা সময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, তো যেখানেই যাই না কেন মাস্ক ইউজ করবো। অবভিয়াসলি মাস্ক ছাড়া কোথাও বেরোবো না, আর আমি তো অল টাইম করি মাস্ক ইউজ। আর যতটা পারবো ভিড়ভাড়টা এরিয়াটাকে এড়িয়ে চলবো একটু, কারণ এই জায়গাটা থেকেই করোনাটা বেশি স্প্রেড হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখা হচ্ছে আমাদের স্টেশনে গিয়ে। তো আমরা এখন ট্রেনে আছি, রোহন স্টেশনে এসে থেকে ট্রেনটা সবাই ঢুকলো, তো দৌড়ে এসে ট্রেনটা ধরলাম। এখন আমরা ট্রেনে, তো দেখা হচ্ছে কাঁচরাপাড়া একেবারে স্টেশনে গিয়ে। তো এখন তোমরা একটা কাজ করো, তোমরা বাইরের ভিউটা দেখো, একবারে কাঁচরাপাড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। একদম করার পর আমরা ফাইনালি কাঁচরাপাড়া স্টেশনে এসেছি। তো এবার আমরা ফার্স্টে যাবো কলেজে, কারণ ওর রেজাল্টটা ওখানে রয়েছে। তো রেজাল্টটা নেব, তারপর একটা স্পেশাল জায়গায় যাব যেটা সিক্রেট থাক। তোমরা ভিডিওতে থাকো, ভিডিও দেখতে থাকো। ভীষণ রোদ, খুব গরম, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি, যাচ্ছি। তো খুবই গরম, প্রচন্ড রোদ, মানে এত গরম কি বলবো, খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে। তো কি বলবো আর, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো দেখা হচ্ছে আমার কলেজে গিয়ে। তো ফাইনালি আমরা কলেজের সামনে চলে এসেছি, কিন্তু কলেজে ঢুকতে গেলে তো আমাদের একটা কুকুরের চেন পড়তে হয়, সেটা পরে নিই, তারাও একটু ওয়েট করো। তো ফাইনালি পরে নিলাম এটা, আর পড়ে কী হবে, কলেজ শেষ, তারপরেও সেকেন্ড ইয়ারের আইডেন্টি কার্ড নিয়ে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক কলেজের, আর ওর রেজাল্টটা নিয়ে তারপর সেই জায়গাটা যাবো। তো এখন একটুখানি, অনেকদিন কলেজে আসা হয়নি, যেহেতু একটুখানি আশেপাশে ঘুরবো। তোমাদেরও চলো আমাদের সঙ্গে ঘুরে দেখবে পুরো কলেজটা আমাদের। তো চলো আমরা কলেজটা ঘুরে দেখি। Thank you.
সবাই আসবি সেমিস্টার রেজাল্ট দিতে। খুবই খারাপ লাগছে, কলেজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতেই পারি। যাই হোক, তুমি কিছু বলবা না, কোথায় চলে যাচ্ছ? কি বলবো, আমি তো অনেকদিন আগে কলেজ ছেড়ে দিয়েছি, যা এখন ভুলে একটি। ও হ্যাঁ, ও তো কবেই ছেড়ে দিয়েছে। যাই হোক, চলো। তো যে সিক্রেট জায়গায় যাবে বলছিল, তো এখন আমরা এই ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি দুপুরবেলা, ড্যাং ড্যাং করতে করতে, হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে কাঞ্চাপাড়ার সেরা বিরিয়ানির মধ্যে অন্যতম একটা বিরিয়ানি, হাজি বিরিয়ানি। তো আমরা যতবারই কাঁচাপাড়ায় আসি না কেন, তো আমরা কোনোবার এখানে আসা মিস করি না, কারণ এই কাকুর বিরিয়ানি এত ভালো লাগে, এত ভালো লাগে আমাদের যে মানে সামনে আমরা যে সামনে দিয়েও যাই না, তাহলে মনে হয় যে না খেলে হবে না। তো আবার চলে এসেছি কাকুর কাছে খেতে, তো অর্ডার দিয়েছি, আসুক তারপর তোমাদের দেখাচ্ছি সব। এ ফিউ মোমেন্টস লেটার, একজন বিরিয়ানি পাওয়ার পর আর মানে লোক সামলাতে পারেনি একদম, ব্যাস উনি খাওয়া শুরু করে দিচ্ছে, আমি এদিকে বসে রয়েছি। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই হচ্ছে সেই কাকুর দোকান, হাজি বিরিয়ানি হাউস। তো তোমরা যদি কখনো কাঁচাপাড়া আসো, এই কাকুর দোকানে বিরিয়ানি অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে এসেছি। তো আমরা দোকানটার ছবি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে হয় কখন কাঁচাপাড়া এসে বিরিয়ানি খাওয়ার, তোমরা চলে আসবে। খুবই সুন্দর বিরিয়ানি বানায় এরা, আর আমাদের তো প্রচণ্ড ভালো লাগে, আর এই ম্যাডামের তো ভীষণ ভালো লাগে বুঝলো। ম্যাডাম কিছু বলুন আপনার বিরিয়ানি খাওয়ার পরে এসে। খুবই ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় এটাই, আমার খুব ভালো লাগে, আর বানায়ও খুব ভালো, কিন্তু আমি অত কিছু তাই না, খাওয়ার পর ওকে একটু দিয়ে দিয়েছি। তো এখন চলো আস্তে স্টেশনের দিকে যাবো, আর ইচ্ছা আছে কোনো একটা ঠান্ডা কিছু খাওয়ার, চলো আস্তে স্টেশনের দিকে যাই, দেখি কি পাই ঠান্ডা খাওয়ার। তো আমরা অনেক ঠান্ডা ঠান্ডার পর আসলাম এই আইসক্রিমের দোকানটা দেখতে পেলাম রাস্তার সাইডে। তো আমরা এখন কিছু মিক্স আইসক্রিম খাইনি, তো দেখি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, অনে সেট করে দিও, যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।